লালন সাই, অসাম্প্রদায়িক চেতনা সমৃদ্ধ এক রুদ্ধ পুরুষের নাম, যিনি সাধনা, আধ্যাত্মবাদ, দর্শন, সম্প্রীতি ও সঙ্গীত দিয়ে জয় করেছেন সমগ্র বাংলা, জয় করে চলছেন পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত। বাউল শিরোমণি এই মহান পুরুষের জন্ম কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ভাড়ারা গ্রামে আনুমানিক 1774 সালে। গড়ায় বিধৌত ভাড়ারার এক সম্ভ্রান্ত হিন্দু কায়স্থ পরিবারের সন্তান লালনের বাবার নাম মাধব কর এবং মাতার নাম পদ্মাবতী। তিনি ছিলেন বাবা মায়ের একমাত্র সন্তান। তবে তার জন্ম জন্মস্থান নিয়ে রয়েছে বহু মতভেদ। লালন সাঁই শৈশবে তার বাবাকে হারান। আর্থিক অসঙ্গতির কারণে গ্রহণ করতে পারেননি প্রাতিষ্ঠানিক শিক্ষা। বাল্যকাল থেকেই ধর্মপরায়ণ ও গীতবাদ্যপ্রিয় ছিলেন তিনি। সংসারে মা ও স্ত্রীকে রেখে যৌবনে লালন সঙ্গী সাথীসহ মুর্শিদাবাদে বহরমপুরে গঙ্গা স্নানে যান। কেউ কেউ অবশ্য নবদ্বীপে গঙ্গা স্নান বা তীর্থ ভ্রমণের কথা বলে থাকেন। গঙ্গা স্নান বা তীর্থ ভ্রমণ শেষে গৃহে ফেরার পথে লালন আক্রান্ত হন গুরুতর বসন্ত রোগে। সহযাত্রীরা মৃত মনে করে এই সংক্রামক রোগের ভয়ে অতি দ্রুত কোনো রকমে মুখাগ্নি করে তাকে নদীতে নিক্ষেপ করে। মতান্তরে সঙ্গীরা তাকে অন্তর্জলি করে। পরবর্তীতে লালনের সংজ্ঞাহীন দেহ ভাসতে ভাসতে কূলে এসে ভিড়ে। জল আনতে গিয়ে কারিকর সম্প্রদায়ের একজন মুসলিম নারী তাকে দেখতে পান। তিনি তাকে নিজ গৃহে নিয়ে আসেন। অতঃপর তার সেবা শুশ্রূষায় রোগমুক্ত হন লালন। সুস্থ হয়ে নিজ গৃহে ভাড়ারায় ফিরে গেলে ধর্মীয় গোড়ামি ও কূপমণ্ডক সমাজ তাকে গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। সমাজ ও স্বজন কর্তৃক প্রত্যাখ্যাত লালন ব্যথিত অভিমান ক্ষুব্ধ হয়ে চিরতরে গৃহত্যাগ করেন। গৃহত্যাগী লালন জগত জীবন জিজ্ঞাসার জবাব খুঁজে পান কাহার সম্প্রদায়ভুক্ত সিরাজ সাঁই নামক এক তত্ত্বজ্ঞ সিদ্ধ বাউল গুরুর সান্নিধ্যে এসে। তিনি সিরাজ সাঁইয়ের কাছে বাউল মতবাদের দীক্ষা গ্রহণ করেন। পরবর্তীতে গুরু সিরাজ সাঁইয়ের নির্দেশে ফকির লালন সাঁই কুষ্টিয়া শহরের নিকটবর্তী কালীগঙ্গার তীরে ছেউড়িয়া এসে আখড়া স্থাপন করেন 1823 সালে। প্রথমে বনের ভেতরে আখড়া গড়ে তুললেও পরে স্থানীয় কারিকর সম্প্রদায়ের উদার্য পৃষ্ঠপোষকতায় গড়ে তুলেন ছেউড়িয়ায় আখড়া। প্রাতিষ্ঠানিক শিক্ষা বঞ্চিত লালন ফকির গান রচনা করতেন মুখে মুখে, আর তা লিপিবদ্ধ করতেন তার শিষ্যরা। বাউল মত অনুসারে বিশোখা নামক এক বিধবা বয়নকারিণী মুসলিম নারীকে তিনি নিকাহ করেন বা সেবাদাসী বা সাধন সঙ্গিনী রূপে গ্রহণ করেন। পিয়ারি নামক এক পালিত কন্যাও ছিল লালনের, যাকে তিনি প্রিয় শিষ্য ভোলাইশার সঙ্গে বিবাহ দেন। লালন সাঁই জীবিত অবস্থায় নিজেই তার ভক্ত শিষ্যদের নিয়ে প্রতি দোল পূর্ণিমায় সাধুসঙ্গ করতেন, আর তার মৃত্যুর পর শুরু হয় মৃত্যুবার্ষিকী বা উপাধ দিবস পালন অনুষ্ঠান। কালক্রমে এই অনুষ্ঠান দুটি বিভিন্ন আচার আচরণ ও রীতির সমন্বয়ে মেলায় পরিণত হয়। দিনকে দিন বাড়তে থাকে এই মেলার প্রসার ও পরিধি। ভোর হয়ে গেছে, এখনই আর আঁধার নেই, আলো দেখা দিচ্ছে। আসো আমরা সবাই মিলে আলোর সাথে লগ্নি হয়ে আনন্দে আমাদের কর্মসমূহ সম্পাদন করি। সেই আলোক বর্তিকার রূপরেখাটাই হচ্ছে গোষ্ঠের গান। আসলে মেলাটা হলো
সহজিয়া মানব ধর্মের অন্যতম ধারক বাহক এই ফকির লালন শাহ। লালন শাহ আজকে উপহার দিবস। প্রতি বছর ক্রমান্বয়ে লোক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এই সহজ মানুষের ভিড় এখানে হচ্ছেই। ওই জন্য মনে করি যে লালন শাহ যে সহজ মানুষ বোঝে দেখনারে মন দিব্য জ্ঞানে, সেই সহজ মানুষের যে আবাদ লালন শাহ করতে চেয়েছিলেন, এখানে আসলে মনে হয় যে তার মানে বাক্য এবং পরিশ্রম আসলে খুবই সার্থক। অনেক সহজ মানুষের সমাগম হয় এখানে। হাওয়া দমে দেখো তারে, হাওয়া দমে দেখো তারে, আর শোন বেনা দেখো রে, আর শোন বেনা, কে বানাইলো এমন রংমহল খানা, কে বানাইলো এমন রংমহল খানা। জয় গুরু। সাইজের কাছে আমি সবসময় প্রার্থনা, আমি কাঙাল প্রথম, আর আমি কাঁদছি প্রভুর কাছে, আমার কি রাখবেন গুরু চরণ দাস। পাত্রর বিষয়টা হচ্ছে সাধু আসার পরে, দিন ডাকার পরে, আল্লাহ আলেক বলে তিনবার ডাকার পরে সাধুগুরু সবাই একত্রেতে ওই ডাকটা হবে। জাস্ট ফকিরদের জামাতও বলা যেতে পারে, একদম জমায়ত আর কি। সেটার পরে সাধুগুরু ওই পূর্ণ পাত্রটা স্পর্শ করে, সে চাউল ওইগুলা স্পর্শ করে কেউ টাকা পয়সাও দেয় ওর সাথে, ওর মধ্যে দিয়ে ওটা পূর্ণ পাত্র রেখে দিল। পরবর্তীতে যে সেবার জন্য রান্নাগুলো হয় সেটার মধ্যে ওই ওইটার খণ্ডিত চাউলগুলো দিয়ে দেওয়া হয়। সন্ধ্যার সময় চাউল জলটা করে, চাউল আর এই জলটা তারা সেবন করে। এটা এটা প্রতিদিনের জন্য, এটা সাধু সেবার অংশ না, প্রত্যেক দিনের জন্য তারা সকাল সন্ধ্যা চাল ডাল করার পরেই স্রষ্টার প্রতি তারা অনুগত্য স্বীকার করে, ভক্তি ও শ্রদ্ধা জ্ঞাপন করে। যারা ভক্ত অনুরাগী আছে তারা দুই একদিন আগে আসে, দুই একদিন পরেও যায়। ত্রিসন্ধ্যা আমরা বলি, আমরা আজকে রাত্রে দেব, সকালে আমরা বাল্য সেবা দেব, আর দুপুরে আমরা পূর্ণ সেবা দেব। তিনটি সেবার সময় তিন আলেখ, আর দিন ডাকার সময় তিন আলেখ হয়, আর বিদায়ের সময় তখন তিন আলেখ, এই মোট নয় আলেখে সাধু সঙ্গ পরিপূর্ণ হয়। লালন ছিলেন একজন মরমী সাধক, বাউল সম্প্রদায়ের সাধনার ভেতর দিয়ে তাঁর জীবন অতিবাহিত হয়েছে। লালন দেহতত্ত্বকে আশ্রয় করে, গুরুবাদকে মান্য করে যে গান রচনা করেছেন তার ভেতরেই তাঁর জীবনের আদর্শ, জীবনের দর্শন এবং তার লক্ষ্য পথ কী তা আমরা জানতে পারি।
বাউল সাধনার শ্রেষ্ঠ ভাষ্যও এই সাধক ফকির রচনা করেছেন তার গানের ভেতর দিয়ে। লালনের গান একদিকে দেহকেন্দ্রিক সাধনাকে তুলে ধরেছে, এই দেহই হচ্ছে সব কিছুর আধার, এই দেহের ভেতর দিয়েই মানুষের সব কিছু প্রকাশিত এবং বিকশিত। বাউলদের ধারণা হচ্ছে যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে ভাণ্ডে, ভাণ্ড মানে মানব দেহ। লালনের গানেও আমরা এই কথার প্রতিফলন লক্ষ্য করি, মূলত রূপকের আড়ালে, তাই দেহ কখনো আশ্রীনগর, কখনো নৌকা, কখনো জাহাজ, কখনো পাখি, এইসব রূপক প্রতীকের ভেতর দিয়ে প্রকাশিত হতে পেরেছে। খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়, ধরতে পারলে মনোবেড়ি দিতেন তাহার পায়, ধরতে পারলে এ মনোবেড়ি, ধরতে পারলে মনোবেড়ি দিতা পাখির পায় কেমনে আসে যা, খাঁচার ভিতর খসি পাখি কেমনে আসে যা। রইলে কাসাড়াশে কাসা যে তোর কাসা বাসে, কোন দিন কাসা পড়বে গোসে, কোন দিন কাসা পড়বে ঘষে লালন কেঁদে গল, কোন দিন কাসা পড়বে ঘষে ফকির লালন কেঁদে গল, কাসার ভেতর পাগি কেমনে আসে যা, পাগি কেমনে আসে যা, পাগি কেমনে আসে যা। লালন জাত কুল এগুলো এগুলোর উপর তার কোনো বিশ্বাস ছিল না, তিনি যদি বাংলা কথাই বলি এগুলোকে সব ছুঁড়ে ফেলে দিয়েছেন এবং এই জাত কুলের সব কিছুকে তিনি এই ধনী গরিবের পার্থক্য, আমাদের শ্রেণী যে বৈষম্য, নারী পুরুষের বৈষম্য, ধর্মের বৈষম্য, বর্ণের বৈষম্য, এগুলোকে তিনি স্বীকার করেছেন। তো সব লোকে কয় লালন কি জাত সংসারে, আর লালন যদি ওই জাত পেত তাহলে নিজে হাতে ওটা পুরাতেন তিনি। তিনি নিজে বলছেন যে জাত গেল বলে তোমরা এত কথা বলো কিন্তু সত্য কাজে কেউ নাই রাজি। জাত গেল বলে একি আজব কারখানা, জাত গেল বলে একি আজব কারখানা, সত্য কাজে কেউ নাই রাজি, সত্য কাজে কেউ নাই রাজি, সবই দেখি তা না না। গ্রামীণ বাঙালির সমাজে মানুষের বিচার হতো তার ধর্ম দিয়ে, তার গোত্র দিয়ে, তার বর্ণ দিয়ে, তার জাত দিয়ে। তাই বারবার সাধারণ মানুষ কৌতূহলী হয়ে উঠেছে, তাদের মনে জিজ্ঞাসা জেগেছে যে এই জাত ধর্ম সম্পর্কে উদাসীন লালন ফকির আসলে কোন ধর্ম এবং জাতির মানুষ। লালন যুক্তি দিয়ে জবাব দিয়েছেন, তিনি বলছেন যে বামন চিনি পৈতে প্রমাণ, বামনে চিনি কিসেরে। এই নিজের জাত কুল সম্পর্কে যে প্রশ্ন তার জবাব দিতে গেলে গিয়ে অনেকগুলো গান তিনি রচনা করেছেন, তার ভেতরে এইভাবে তিনি যুক্তি দিয়ে জাতের
অসারতা প্রমাণের চেষ্টা করেছেন। সুন্নত দিলে হয় মুসলমান, নারী লোকের কি হয় বিধান। এই যে একটা অদ্ভুত মানবিক দৃষ্টিভঙ্গি, একটা স্বচ্ছ মুক্ত বুদ্ধির চেতনা লালনের মধ্যে কাজ করেছে। সেই জন্যই লালন আমাদের কাছে অনেক বড় একজন মানুষ। এখানে মোটামুটি 20-30 বছর থেকে আসছে। গত দিনই যা মানুষ ছিল, এবার যেন তার ডবল বেশি মানুষ হয়েছে। আমি প্রতি বছর এই আর্থিক টানে, এই শেকড়ের টানে এই ধামে আমি আসি। এই ধাম আমার খুব ভালো লাগে। এখানে লালনের ভবের হাট দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। জগৎ মেতেছে এখানে। লালন তার দর্শনে মনের মানুষকে খুঁজতে বলছে। অত মনের মানুষ এই দেহভাণ্ডেই পাওয়া যাবে। এই দেহকে ব্যাখ্যা বিশ্লেষণ করলে মনের মানুষের কাছে যাওয়া যাবে। অর্থাৎ এই দেহভাণ্ডেই অসীম মানুষের বাস। লালন এই অসীম মানুষের সন্ধান করেছেন আজন্ম। সহজ মানুষ, অটল মানুষ, ভাবের মানুষ, অসীম মানুষ, অসীম পাখি, মন মনিরা, অলোক সাই, অধরা অধর চাঁদ, এগুলো হচ্ছে আল্লাহ, ঈশ্বর, গড, ভগবান, নাউস, মর্নার, জিওবা, ডেমিয়াস ইত্যাদি। আমি এটা বলি যে কোনো একদিন মানুষ, এই পৃথিবীর মানুষ বাউল ধর্ম গ্রহণ করবে এবং লালনের ধর্ম ফিরে আসবে। এটা আমার বিশ্বাস, আমার হৃদয়ের বিশ্বাস। আমার ঘর খানাইকে বিরাজ করে, লালনের গানের মধ্যে গভীর সমাজ চেতনাবোধ প্রচ্ছন্ন রয়েছে। তিনি জাত ধর্মহীন, স্বাস্থ্যহীন একটা অসাম্প্রদায়িক সমাজ করার পক্ষে ছিলেন। তিনি মানুষকে প্রাধান্য দিয়েছেন। লালন ছিলেন জীবনের পক্ষে, প্রকৃতির পক্ষে এবং নতুন সমাজ গড়ার পক্ষে। লালন ফকির যে তাত্ত্বিক সমাজ চেতনার কথা বলেছেন তা নয়, তার গানে আমরা একটা বলিষ্ঠ প্রতিবাদী চেতনার কথাও আমরা জানতে পাই। এমনিভাবে একটা ঘটনা আছে যে একদিন এই সিরাজদের জমিদারের পক্ষ থেকে এই কৃষকদের সমাজে লাঠি আর পাঠানো হয়েছিল রাজস্ব আদায় করার জন্য, এবং এই প্রতিবাদ করেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার। এই জমিদারের লোকেরা কাঙাল হরিনাথ মজুমদারের উপরে চড়াও হলেন। তখন লালন ফকিরের এবং তার শিষ্যেরা তার পাশে এসে দাঁড়ালেন এবং এক তারা ফেলে তারাও লাঠি হাতে এই জমিদারের
এই যারা রাজস্ব আদায় করতে এসেছিল, যারা বা কানহাই মজুমদারের উপর আক্রমণ করতে এসেছিল, তাদের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছিলেন এবং তারা সেক্ষেত্রে সরে যেতে বাধ্য হয়েছে। ভোলাবাউল যে প্রতিবাদী হতে পারেন, দ্রোহী হতে পারেন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারেন, আমরা এই ঘটনায় তার প্রমাণ পাই। যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ আর খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে এমন মানব সমাজ কবে গো সৃজন হবে এমন মানব সমাজ যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ আর খ্রিস্টান হিন্দু মুসলমান বৌদ্ধ আর খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে মানব সমাজ কবে গো দীক্ষাটার বিষয় হচ্ছে দীক্ষা এই তরিকায় যখনকে পদার্পণ করলেন মানে তরিকা নিলেন সে তরিকা লালন মাজারে আসি একজন গুরুর কাছ থেকেও নিতে পারে, আবার দেশের বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো আছে গুরু মানুষ যেনারা সেখান থেকেও তেনারা নিতে পারেন। দীক্ষাটা হলে তরিকার প্রথম শুরু, সেখান থেকে শুরু হলো। এর মধ্যে বিভিন্নভাবে তখন সাধন ভজন করে উত্তীর্ণ পর্যায়ে যাওয়ার পরে তারপরে তিনাদেরকে খিলাফত প্রদান করা হয়, তখন তিনি আবার তখন দীক্ষা আবার প্রদান করতে পারেন। আমি আমার নিজিচ্ছাই আমার নিজিচ্ছাই আমার আমার মানসিক হাল মানসিক হাল অবস্থা অবস্থা আমার মধ্যে যা কিছু আছে আমার বলতে যা কিছু আছে আমার বলতে যা আমার জীবন যৌবন আমার জীবন যৌবন সহায় সম্পত্তি গাড়ি বাড়ি গাড়ি আমার বলতে যা কিছু আছে সবই তোমার সুন্দর চরণে আমার বলিতে যাহা কিছু আছে সবই তোমার সুন্দর চরণে নিবেদন করছি নিবেদন করছি তুমি আমাকে গ্রহণ করো তুমি আমাকে গ্রহণ করো প্রভু। হলো না আমার মনের বাসনা সাধন ভজন করব বলে সাধন ভজন করব বলে বাধিরি পুছয় জোনায় আমি বাধিরি পুছয় জোনায় আশা পূর্ণ হলো না আমার মনের বাসনা আশা পূর্ণ হলো না আমার মনের বাসনা বলে বাজিরি পুজায় জোনায় আশা পূর্ণ হলো না আমার মনের বাসনা আশা পূর্ণ হলো না আমার মনের বাসনা। লালন মতবাদে খেলাপত হচ্ছে লালন তরিকার সর্বোচ্চ পর্যায় এবং এটা গুরু প্রদত্ত। একজন শিষ্য যখন তার ভজন সাধনে সর্বোচ্চ স্তরে পৌঁছায় তখন সে খেলাপত প্রাপ্তির যোগ্যতা অর্জন করে এবং তার গুরু তখনই তাকে খেলাপত প্রদান করে। খেলাপত প্রদানের প্রক্রিয়া হচ্ছে গুরু তার শিষ্যকে আটটি কালাম পাঠপূর্বক আটটি উপকরণ দান করেন। যে আটটি উপকরণ যেমন তহবন পাগড়ি ঝিলকা আঁচলা ছড়িয়া পেয়ালা কৌফিন এবং তসবি ইত্যাদি ইত্যাদি দানপূর্বক বা প্রদানপূর্বক গুরু খেলাপত প্রসঙ্গ খেলাপত প্রক্রিয়া সম্পন্ন করেন। তোমারে বেজভূষণ পরাইলো বলো শুনি এ তোমারে বেজভূষণ জিন্দা দেহের মুর্দার বাসন জিন্দা দেহের মুর্দার বাসন
খিলাফত নেওয়ার পরে একজন সেটাকে আবার জিন্দা মরাও বলা হচ্ছে, সে পারবে না কোনো প্রাণী হত্যা করতে, গাছ বৃক্ষ তরুলতা কিছু সে আর কাটতে পারবে না, মাটিতে কোপ দিতে পারবে না, যে কোনো জায়গায় খাইতে পারবে না, থাকতেও পারবে না, এবং বংশ বিস্তার করতে পারবে না, তারপরের থেকে নতুন নবজাতক শিশু জন্ম দিতে পারবে না। কিন্তু আর একটা বিষয় যে নারী পুরুষের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে যে দৈহিক যে একটা একটা ক্ষুধা থাকে, সেটা তারা নিবাদন করতে সক্ষম থাকে, কিন্তু বাচ্চা উৎপাদন তারা করে না। আমি 1960 সালে মার্চ মাসে দোল পূর্ণিমায় এই মতবাদ আমি গ্রহণ করেছি। আমার গুরুর নাম ফকির কোকিল সাঁই। আমার গুরু উপদেশ দিয়েছিলেন যে বাবা, তুমি তো ব্যবসা বাণিজ্যই লিপ্ত হয়ে আছো, সম্ভব হলে সাঁইজির এই গানগুলো তুমি সংগ্রহ করে তুমি বই আকারে বের করলে এটা চিরদিন চিরন্তর হয়ে থাকবে। 1960 সালের থেকে 80 সালের মধ্যে আমার 600 গান সংগ্রহ হয়, প্রিন্ট করেছি 3 খণ্ড বইতে 870। এর পরে যখন তৃতীয় খণ্ড আবার প্রিন্ট হবে তখন আরও 30টা গানের সঙ্গে দিয়ে 900 আমি পুরা করে দেবো। আমি যে এই 900 গান সংগ্রহ করতে পেরেছি এটাও আমার মনের কাছে আমি তৃপ্ত
এবং আমি শান্তি পেয়েছি। ভক্তদের কাছে তিনি ধর্মীয় মহাপুরুষ, তাই ভক্তদের কাছে ফকির লালন সাঁই বাংলার বাউল শিরোমণি, এই অসাধারণ প্রতিভা সম্পন্ন স্বশিক্ষিত সাধক, বাঙালি জাতির গৌরব গর্বের প্রতীক। তার নাম আজ পৃথিবীর পূর্ব জাপান থেকে শুরু করে পৃথিবীর সুদূর পশ্চিম প্রান্ত আমেরিকান পর্যন্ত পৌঁছায় গিয়েছে। লালনের পরিচয় লালনের সঙ্গীতে। রহমানু ইয়া রহিমু ইয়া গফুরু ইয়া মালিকু ইয়া ইয়াহাদু ইয়া যুল জালালি ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি রহমান রহিম রব্বুল আলামিন, আপনি গফুর রহিম আকনাক, আপনি ইয়ালা লাদুদ, আপনি অখণ্ড মণ্ডল আকারং, আপনি ব্যাপ্তম জগত চরাচর গুরু, হে আপনি বন্দিত, আপনি পাব আপনি বড় মহিষ। আদারি মিয়া খেয়ালিগুসাই রনগাজী বানুর চ্যাটার্জি ফকির মাহমুদ কবির নানক দরবেশ শিরাজ সাহেব লালন সাহেব মনিরুদ্দিন সাহেব খুদা দাস সাহেব সুলতান সাহেব দোহাই দোহাই খুদা বক্সুস, তুমি মহান, তুমি মহিম, তুমি মহিম সাই আউল বাউল সাধু গুরু বৈষ্ণব আনন্দ গুরু ধরি বল আরে আমার গর্ব ধারি নিবা তুমি আবার জন গরু ও বাবা লালু দুঃখ সুখ ধরে করো বলো। এখন সারা দেশে লালো ছড়াচ্ছে, সবাই চিন্তা ভাবনা করছে, মানুষ দ্বারা গাবারে দুই মূল হারাবি এই মানুষ বজলে সোনার মানুষ হবি, দিদলে মৃণালে সোনার মানুষ উজ্জ্বলে এই মানুষ গুরুর কৃপা হইলে জানতে পাবি। এই সমস্ত গান পৃথিবীর যেখানে যেখানে মানুষ মানুষকে মনুষ্যত্ব দেখাইতে পারতেছে না, প্রেম নাই, সেখানে আপনি লালনের বাণী পাঠান ও পড়া ওই ভাষায় পড়া ও আত্মার রুহুটা তাজা হয়ে যাক, কারণ ও তো প্রেম দিয়ে গেছে। সাহেব লালনের বাণী নিছক শুধু গান নয়, এটা হাততালি দেওয়ার গান নয়, এটা অনুভব অনুনয় অনুনয় অনুভবের বিষয়। কমার্শিয়াল যারা করতেছে এগুলোর বিরুদ্ধে কেস দিয়ে দেওয়া হবে, এগুলোর বিরুদ্ধে একেবারে আত্মতথ্যের কেস দিয়ে দেওয়া হবে, প্রেস সম্মেলন করা হবে, তাদেরকে ডাকা হবে যে আপনারা যদি লালনের গানের এর আদর্শগত রিমিক্স আপনি করতে চান আপনি আসেন কুষ্টিয়ায়, লালন সার মাজার আপনার থাকতে হবে 3 বছর। যে হ্যাঁ, আমার দেশের সোনার ছেলেরা সারা পৃথিবীর যন্ত্র বাজাতে পারে এবং লালনের গানেরও তারা সাধনা করে। অমুক আয়ুব বাচ্চু চৈলা আইসে কুষ্টিয়ায় 3 বছর, এখানে লালনের একটা গানের সাথে সে ফিউশন করার সাধনা করতেছে, এরকম বাসনা যার আছে তার দ্বারাই হবে আত্মতত্ত্বের ফিউশন। বাণী যদি বদল না হয় তার কথা বাক্য যদি ঠিক থাকে, কথাগুলি যদি ঠিক থাকে, তো সুর এদিক সেদিক গেলে সেটা বড় বসে একটা কোনো হ্যাঁ, কারণ এটা তো হলো বাণী প্রধান গান, তাল প্রধান। লালনের সুর বিলুপ্ত হয়ে গিয়েছে, লালনের সুর এখন কিছুটা পাওয়া যেতে পারে করিম সার কাছে আর ফকির বজলু সার,
করিম স্যার বয়স এখন 86। My name is Ralph Gillius and I am from London and I'm here for research in musical instruments and traditional culture in Bangladesh. I think I would have picked up some of the music first and later some philosophical thoughts as well. So I think that's a very good education for young people to come here, and I hope that many young people come here and enjoy this wonderful festival. I'm from Germany. My name is Elizabeth Ganz. I come here to visit as a tourist, to visit Lalon Shah. I like his idea. I'm Dr. Piaro from France, and currently I'm guest lecturer at Dhaka University, Music and Development Studies Department. Laloner গান অনেক অনেক ভালো লাগে, কিন্তু ফুল সেন্স আমি বুঝি না। অনেক অনেক কঠিন, অনেক সফিস্টিকেটেড বাংলা, অনেক ই মেনি ডিফারেন্ট মিনিং। মিলন হবে কত দিনে। আমার মনে মানুষ ওয়েন আই উইল মিট হিম, তিন পাগলের হলো মেলা। ইয়েস কি অতিন পাখি, দূর দূরান্ত থেকে মানুষ আসে, তাদের থাকার জায়গা দিতে পারি না, তারা থাকতে চায় লালনের এই তীর্থধামে। আমরা না দেওয়ার জন্য যে ব্যবস্থা করেছি এবং সরকার বাহাদুরের কাছে আমরা অনুরোধও করেছি, লালনের ভাষাই বলি, একটি অতিথিশালার প্রয়োজন আমাদের। লালনের গান যেটা, এই গানকে সংরক্ষণ করতে গেলে এর স্বরলিপি লাগবে, আর এই স্বরলিপি লাগলেও হবে না। পাশাপাশি এই লালন একাডেমিতে আমরা যে সঙ্গীত বিদ্যালয় করব, একটি পূর্ণাঙ্গ সঙ্গীত বিদ্যালয়ও লাগবে, যেখানে এই শিল্পীরা তাদের শুধু গানই শিখবে না, একটা একাডেমিক্যাল সার্টিফিকেটও পাবে যে তারা তাদের শিক্ষা এবং সঙ্গীত শিক্ষা পাবে। আমরা লালনের গবেষণায় এবং বিশ্বের মানুষদেরকে জানানোর জন্য লালন সম্পর্কে লেখা, তার গান সম্পর্কে লেখা ইতিমধ্যে আমরা শুরু করেছি। লালন একাডেমি এটার দায় দায়িত্ব নিয়ে শুরু করেছে যে বিশ্বের মানুষকে এই গান বোঝাতে হবে, লালন কি বলতে চেয়েছে তা তাদের কাছে পৌঁছায় দিতে। সেই ক্ষেত্রে আমাদের গবেষণার জন্য একটি বিভাগ খোলা হয়েছে, যে বিভাগে এটা আমাদের নিয়ে কাজ চলছে, এবং আমরা ইতিমধ্যে স্মরণিকা প্রকাশ করেছি এবং তাতে খুব মূল্যবান
লেখা আছে লালনের তীর্থধামে দর্শনীয় একটি ভাস্কর্য থাকা দরকার, এটাও আমরা চিন্তা করছি। তৈরি হয়েছে আমাদের একটা অডিটোরিয়াম যার নিচতলাটা উন্মুক্ত, যেখানে মানুষ অনায়াসে চলতে পারে উপরে অডিটোরিয়াম। আর একটা করেছে আমরা একাডেমিক ভবন যার নিচতলাটা মিউজিয়াম, লালন মিউজিয়াম। দ্বিতীয় তলাটা লাইব্রেরি, তৃতীয় তলাটা এই একাডেমির এবং মাজারের কার্যক্রম চলে, চতুর্থ তলাটা সঙ্গীত বিদ্যালয়। আমি পপি, ঢাকা থেকে এসেছি। আসলে সাইজির ভাবাদর্শের প্রতি শ্রদ্ধাবোধ থেকেই আসলে এখানে আসা। লালনের অনেকগুলো গানই ভালো লাগে, তার মধ্যে বিশেষ করে যেমন এই যে বাড়ির কাছে আশীনগর, এই গানটা খুব ভালো লাগে। এক ঘর পরশি বসত করে সেথায়, পরশি বসত করে আমি একদিন না দেখিলাম তারে। কেরম বেড়ে অঘাত পানি কে নাইকে নারা নাই তরণী পারি, কে রাম বেড়ে অঘাত পানি কে নারা নাই তরণী পারি, বাঞ্চা করি দেখব তারি, বাঞ্চা করি দেখব তারি, কেমনে সে গাই যাই রে আমি, কেমনে সে গাই যাই রে আমি, একদিন না দেখিলাম তারি। লালন আজ আর বাংলাদেশ কিংবা বাংলা ভাষাভাষী অঞ্চলে সীমাবদ্ধ নেই, লালন আজ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় লালনের গান অনুদিত হয়েছে। লালনের গানের এই তর্জমার পাশাপাশি লালন নিয়ে আলোচনা গবেষণা হয়েছে। আমেরিকায় বাউল এবং লালন নিয়ে কাজ হয়েছে, সেখানে চার্লস ক্যাপওয়েল, এডওয়ার্ড সি ডিমক কিংবা ক্যারল সলোমন, তারা লালন এবং বাউল নিয়ে কাজ করেছে। আমরা যদি ব্রিটেনের দিকে তাকায় তাহলে সেখানে পাবো চান ওপেন শকে। আমরা জার্মান সঙ্গীতবিদ ম্যান্ডিন উইনিয়সের কথা বলতে পারি। উইনিয়স লালনের গানে আত্মহারা হয়ে গিয়েছে। এই ছেঁউড়িয়া থেকে তিনি লালনের অনেক গান সংগ্রহ করেন এবং সেই গানের স্বরলিপি করে সংরক্ষণ করেছেন। আমরা যদি জাপানের কথা বলি তাহলে দেখব যে সেখানে মাসায়ুকি ওনিশি এবং মাসাহিকো তোগাওয়া, এই দুইজন লালন নিয়ে কাজ করেছেন। লালন সম্পর্কে তারা প্রবন্ধ লিখেছেন,
লালনের গানের অনুবাদ করেছেন জাপানি ভাষায়। যদি ইতালির দিকে তাকায় তাহলে ইতালীয় ভাষায় লালনের গানের অনুবাদ করেছেন ফাদার ম্যারিনো রিগন। লালনের বিষয়ে অনেক অনুসন্ধান করেছে, 300-350 গান আমি অনুবাদ করেছি। কেবল এখন আমরা এই বই আমি শুধু 100 গান এখানে চাপা হয়েছে বাংলা ভাষায় এবং ইতালিয়ান ভাষায়। বাউলদের আর লালনের যে মনের মানুষ যে বিষয় এবং আমাদের ধর্ম খ্রিস্টীয় ধর্মে যে পবিত্র আত্মা বেশ যোগাযোগ আছে। প্রত্যেক দিনে আমি গির্জায় উপাসনা আরম্ভে প্রায় প্রত্যেক দিনে লালনের বা বাউলদের একটা দুটো তিনটি ছত্রে মানে ভূমিকা করছে। আমার মনে হয় এই মেলা করা একান্ত প্রয়োজন, কারণ তার মধ্যে কি প্রচার করা হচ্ছে এটা সাম্প্রদায়িকের ভাব চিন্তা যে আজকাল একান্ত প্রয়োজন। এই মানুষের বিষয়ে কত সুন্দর কথা, মুসলমান না, খ্রিস্টান না, হিন্দু না, মানুষ লালন দিশে বিভিন্ন রুস্কুরিতা উপরে এই বৃষ্টি পেয়েছে পেতে। আজকে যা লালন উৎসবের নামে হচ্ছে তা কিন্তু বাউলদের কোনো উৎসব, তা এক ধরনের বাণিজ্যিক মনোভাবের নাগরিক প্রয়াসের ফসল। যে বাউলেরা এই অনুষ্ঠান দুটিতে সবচেয়ে বেশি উপেক্ষিত, অবহেলিত, প্রত্যাশা করি, বাউলেরাই তাদের নিজের মতো করে এই অনুষ্ঠান সাজাক। এটা তো কেবল অনুষ্ঠান নয়, এটি তাদের সাধনা, তাদের বিশ্বাসের একটি পর্ব। কেননা এই লালনের দুটি অনুষ্ঠানের সঙ্গে তো গভীরভাবে বাউলদের সম্পর্ক আছে। বাউল নেই অথচ এখানে লালনের নামে উৎসব হচ্ছে, এটি কোনোভাবেই আমাদের কাছে গ্রহণযোগ্য হতে পারে না। না জানি কবে এটি লালন ফকিরের ওরসে পরিণত হয়, সেই রকম আশঙ্কাও দেখা দিয়েছে যে একটা দান বাক্সও আছে লালনের সমাধির পাশে, বা এখানে গিলাফ চড়ানো হয়, যেগুলো কোন যুক্তিতে কোন ভাবনায় কোন ধারণায় করা হয় তা অত্যন্ত বিস্ময়ের ব্যাপার। কয়েকজন সাধুগুরু তারা গান করছেন আর সামনে তাদের ভক্ত অনুরাগীরা সেই গান শুনছেন, সেই গান শুনে আত্মহারা হচ্ছেন, মগ্ন হচ্ছেন এবং প্রাণিত হচ্ছেন। এই যে একটা দৃশ্য আমরা যদি কল্পনা করি তার সঙ্গে আজকের এই যে দৃশ্য, এই যে হাজার আলোর যে রোশনাই, এখানে মাইকে বিজাতীয় গানের যে সুর, সেখানে কোথায় লালন, কোথায় সেই ছেঁউড়িয়ার শান্ত সৌম্য সাধকের সাধনার ক্ষেত্র আমরা খুঁজে পাই না। যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর আপনার হয় না। তো এত বড় বিশাল অনুষ্ঠান, লাখ লাখ মানুষের বিষয়, তো আমাদের এই লালন একাডেমি এত বড় বিশাল আয়োজনের মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, কোনো মানুষ যদি কষ্ট হয়, আমি একজন খাদেম হিসেবে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা ক্ষমা করবেন। Thank you.